নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের মিশন শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। 3 ম্যাচের এই সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে বিদেশ সফর শুরু হবে তামিম ইকবালের। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলপতি আভাস দিয়েছেন দলের বোলিং কম্বিনেশন নিয়ে। নিউজিল্যান্ডে পেসাররা খুব বেশি সুবিধা পান এমন নয়, তবে উপমহাদেশের কন্ডিশনের চেয়ে পেসারদের ভালো করার সম্ভাবনা অবশ্যই বেশি। অন্যদিকে কিউইদের উইকেটে স্পিনারদের জন্য আহামরি কিছু নেই, তবে লাইন লেন্থ মেনে বল করলে ছড়ি ঘোরাতে পারবেন স্পিনাররাও। এসব দিক ভেবে 3 পেসার ও স্পিনার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ দল। এই 5 বোলারের প্রত্যেকেই হবেন স্পেশালিস্ট। তামিম বলেন, আমরা 3 ফাস্ট বোলার নিয়ে টিম কম্বিনেশন সাজাবো। অধিনায়ক হিসেবে চাইব 5 জন বোলার নিয়ে মাঠে নামতে। নিউজিল্যান্ডের কন্ডিশনে 4 জন বোলার নিয়ে খেলা কখনো কখনো কঠিন, তাই 5 জন বোলার নিয়ে খেলাই আমার কাছে জরুরি মনে হচ্ছে। আমরা তাই করব। সিরিজ শুরুর আগে পেস বোলিং ইউনিট নিয়ে অগাধ আস্থা প্রকাশ করেন তামিম। তিনি বলেন, আগে যতবার এসেছি তার চেয়ে আমাদের এবারের পেস বোলিং অ্যাটাক ভালো অবস্থায় আছে। এখন পেস বোলারদের যে গ্রুপটা আছে তারা খুবই ভালো করবে মনে হচ্ছে, আর দলের বিশ্বাস আছে তারা ভালো করতে চায়। প্রথম ম্যাচ থেকেই যেন লক্ষ্য পূরণ করতে পারি, কথা অনেক কিছু বলতে পারি, কিন্তু দিন শেষে পরিকল্পনা বাস্তবায়ন করাই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডেই অধিনায়ক হিসেবে তামিমের প্রথম বিদেশ সফর। বিদেশের মাঠে প্রথম অ্যাসাইনমেন্ট যে সহজ হবে না তা জানেন তামিমও। নিউজিল্যান্ড সবসময় চ্যালেঞ্জিং, আমি তো আর বেছে নিতে পারবো না কোথায় অধিনায়কত্ব করব, দেশে না দেশের বাইরে। যেহেতু এখানে ভালো করিনি তাই ভালো করার সুযোগও বেশি। যদি কোনো ম্যাচ জিততে পারি বা সিরিজ জিততে পারি তাহলে এটা অনেক বড় অর্জন বলে মনে করেন তামিম ইকবাল।